যদি তোমাকে টাকা দিতে চায় তুমি টাকা নিবা আরেকজনের টাকা কমবে দুর্নীতির টাকা পিছনে যদি কেউ খরচ করতে চায় সময় সময় ভোটের তো তাই তো কিন্তু খাওয়ার পরেও নিজের বিবেকটা বিক্রি করবেন না নিজের বিবেক দিয়ে চিন্তা করবেন ভোটটা কাকে দিলে আপনার আপনাকে ওই সাত তারিখের পর থেকে আর কাউকে ভয় পেতে হবে না এটা চিন্তা করবেন আর আমি বলি আমি যদি এমপি হই তাহলে এই যে আপনারা ভয় পাচ্ছেন এই পরিবেশ আর থাকবে না হয়তোবা তখন আপনারা অনেকেই এখানে জমিদারকে পছন্দ করেন হয়তো বা আরেকজন যে যাকে পছন্দ করার করতে পারবেন মত মানে কথা বলার স্বাধীনতা থাকবে সবাই তো এরকম না আমাকেই পছন্দ করতে হবে সবাই যদি আমাকে পছন্দ করে তাহলে আমি শাসক হয়ে গেলাম আমি আর সেবক না আমি সেবক হতে চাই আপনার পাশে কি কেউ দাঁড়ানোর ক্ষমতা রাখে যত টাকা ওলা হোক পঁচিশশো টাকা করে পাইছে একজনও পেয়েছে কিনা অথবা একশো জনের মধ্যে একশো জনই পেয়েছে কিনা আমি জানি না পেয়েছেন সবাই আচ্ছা করোনার সময় সবাই পঁচিশশো টাকা করে পাওয়ার কথা আচ্ছা এই এলাকার মানুষের যত উন্নয়ন হওয়ার কথা ছিল উন্নয়ন হয়েছে আপনারা সবাইকে খুশি সবাই কি সব সব রকমের সুবিধা পেয়েছেন এলাকায় এই যে আলু চাষ নাকি কি জানি বললো আলু চাষ করতে যে পনেরো তেরো হাজার টাকা নিয়ে পনেরো হাজার টাকা দিতে হয় বারো হাজার টাকা আলু থেকে জমি আলাগ দেয় বারো হাজার আর আলু আলাগ থেকে লাগে পনেরো হাজার করে জমি আলারা সেটার থেকে বঞ্চিত আবার জমি আলারা বলে জমি চাষ করেনি আলুর প্রজেক্ট যারা দিছে এমনিতে চাষ করে দিছে আলু সত্যি সত্যি কথা এই সিন্ডিকেট হ্যাঁ সিন্ডিকেট তো শুনেন আমি আপনাদেরকে বলি আমি বুঝতে পারছি আপনাদের ঘটনাটা শুনেন এই এলাকায় কি মোটরের ব্যবস্থা আছে ভালো শুনেন আমি বলি গত ১৫ বছরে আপনারা কতটুকু সুবিধা পেয়েছেন যদি সব সুবিধা পেয়ে থাকেন আমি যদি এমপি হই তাহলে তো পেয়েই গেছেন মানে সব যদি এখনই পেয়ে থাকেন তাহলে এমপি হওয়ার পরে আমার তো এলাকায় দেওয়ার কিছু নাই তাহলে তাই না না যদি আমি বলি আমি বলি যদি আপনারা এই পনেরো বছরে খুশি থাকেন তাহলে আমাদের আমার আপনাদের জন্য কোনো কিছু বলার নাই কারণ আপনারা তো সবই পেয়ে গেছেন আমার আপনাদের দেওয়ার কিছু নাই তাই না যদি না পেয়ে থাকেন তাহলে আমাকে তো বলতে হবে আমার এটা নাই আমার ওইটা নাই আমি এটা পাবো তাহলে আমার মনে থাকবে কারণ আমি আপনাদের কাছ থেকে শুরু করতে চাচ্ছি আমি যদি এমপি হয়ে যাই তাহলে আমি আপনাদেরকে দিয়ে শুরু করব যে সমস্ত আদিবাসী আদিবাসী পাড়াতে কারণ আমি অনেক পাড়া ঘুরেছি পর্যন্ত সবার সমস্যা হচ্ছে পানির সমস্যা ভাতা কাঠের সমস্যা হ্যাঁ এই যে মোটরের সমস্যা আমি ওনাদেরকে কথা দিয়ে এসেছি এবং আমার ডায়েরিতে লেখা আছে কি কি সমস্যা আমি সেগুলো সমস্যা আগে সমাধান করব। যদি এলাকায় কোন সমস্যা না থেকে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ নাই তাইতো আমি ঠিক আছে আমি আমি এমপি হওয়ার পরে যদি ইনশাল্লাহ আমি এমপি হই আপনাদের এলাকায় তখন তো আর ভয় পাওয়ার কিছু না তখন লিস্ট পাঠাবেন আমাকে কি কি এলাকায় লাগবে কি কি করতে হবে এলাকায় যে অনেক কিছু নাই অনেক কিছু যে অনেক সমস্যার সমাধান করতে সমাধান করতে হবে আমাকে অনেক অনিয়ম যে আপনাদের সহ্য করতে হয় এটা আমি আপনাদের আমি বুঝতে পারতেছি প্রত্যেক মাসে তিন চারবার আমাকে যদি না দেখেন পরের পরের পাঁচ বছরের আর ভোট দিবেন না ঠিক আছে শোনেন আমি ওই এমপি হব না যে পনেরো বছরে পনেরোটা দিন আপনাদেরকে সময় দিব না ও এমপি আমি হব না আর আমি পনেরো বছর শোনেন আমি আপনাদের জন্য কাজ করে আমি এমন একটা অবস্থা করব পাঁচ বছর পরে আপনারা এই যে ভয় পাইতেছেন এরকম হবে না আপনারা নিজে যে ভোট কিন্তু যে ভোটটা দিয়ে আসবেন আমার ভোট চাওয়া লাগবে না আর এখানে অনেকে ঢুকে গেছে আমি বুঝতেছি ঠিক আছে আর আমি আমি একজন অভিনেত্রী আমি চোখ দেখে বুঝি কে কার লোক শুধু আমি বলি যখন ভোট এখন আমি যাওয়ার পর হয়তোবা অনেককে ভয় দেখাবে অনেককে অনেক হুমকি ধামকি হয়তোবা দিবে দেখ কোন সমস্যা নাই ভোট কেন্দ্রে যখন আপনি যাবেন যত টাকা হলো হোক আপনার পাশে কেউ দাঁড়ানোর ক্ষমতা রাখবে না সে দেখতে পারবেন আপনি কাকে ভোটটা দিচ্ছেন তখন যে ভোটটা সিলটা ট্রাক মার্কায় দিবেন আর আসার পরে যখন রেজাল্ট পাবেন মাহিয়া মাহি এমপি হয়ে গেছে তখন ওদেরকে দেখে নিবেন যে কে আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের ভয় দেখাচ্ছিল ঠিক আছে সাত তারিখে ভোটটা দিবেন ট্রাক মার্কায় আমি বলছি আপনাদের এই যে ভয় এগুলার প্রতিবাদ করার দিন কিন্তু সাত তারিখ নিজের পায়ে নিজে কুড়াল মারলে স্বয়ং আল্লাহ আপনাদের উপর আল্লাহ যারা আছে রক্ষা করতে পারবে না যদি নিজের পায়ে নিজে কুড়াল মারেন ঠিক আছে নিজের ভাগ্য সাত তারিখে পরিবর্তন করতে হবে এটাই হচ্ছে গিয়ে সত্য কথা আরেকজন আরেক শুনেন আমি আপনাদেরকে আরেকটা টেকনিক শিখাই দিই কারণ এখানে তো অনেক গ্রুপের লোকজন আছে ওনারা যখন আপনাদেরকে ভ্যান ভাড়া দিয়ে নিয়ে যাবে ভোট কেন্দ্রে যাবেন যখন একটু চা পানি খাওয়ার জন্য টাকা পয়সা দিবে খাবেন ভোটটা দিবেন ট্রাকে কারণ পনেরো বছরে এই ভোটের আগের দিনই আপনারা একটু কিছু পান আর কি পাঁচ বছর আর আরেক আরেকটা বিষয় আমি বলি আরেকটা বিষয় হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যদি আমি ভোটে না দাঁড়াতাম যদি আরো মানুষ ভোটে না দাঁড়াতো আপনাদের দিকে কেউ ফিরেও তাকাইতো না এত তেল মারার কিছু নাই কারণ তো হয়ে এখন আমি আছি আরো যারা ক্যান্ডিডেটরা আছে এখন ওই জমিদার সাহেব বুঝে গেছে যে জনগণকে আমার লাগবে আদিবাসীদেরকে আমার লাগবে তো আমি বলি আমি সবাইকে বলে আমার যত কর্মীরা আছে আমি সবাইকে বলি